এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্ন্যাপি ফ্যামিলি। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আপনাদের দয়া ভালোবাসে আমিও ভালো আছি। তো আজকে আরেকটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর আজকের ব্লগটা খুব অন্যরকম বললেই চলে, কারণটা আপনারা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন। আর আমি 5টা ভোরে আর কি 5:22 একটা ভিডিও করছিলাম, তো আমি ওটাও শেয়ার করব। তো ঠিক আছে, চলুন আমি ওটা দেখাই। আর তো
এখান থেকে হচ্ছে আমার চা বানানো শেষ হয়ে গেছে। আর এই যে দেখেন চাটার কালার খুব সুন্দর আসছে, এটা হচ্ছে আমরা খোলা চা পাতা কিনে আনছিলাম, খুব সুন্দর কালার। তো আমি এখান দিয়ে হচ্ছে চাটা ছেঁকে নিই, চাটা হচ্ছে এই পাতিলা দিয়ে একটু পড়ে যায় তো তার জন্য আমি আগে ছেঁকে নিই। তো এটা আমার চা ছাঁকা শেষ, আর এই যে স্টিভিয়া নানির মিলাই দিছিলাম। আর এখান দিয়ে হচ্ছে আন্টি সবজি রান্না করতেছিল, আজকে রান্না ছিল হচ্ছে বেগুন আলু দিয়ে কই মাছ আর ডাল ভাত। আর আই থিঙ্ক আরও কিছু আছে, আপনারা সম্পূর্ণ ভিডিও দেখতে পেলেই বুঝতে পারবেন, দেখলে বুঝতে পারবেন আর কি। তো আমাদের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন, এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিবেন যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি না কেন আপনাদের কাছে আমাদের নোটিফিকেশানগুলো চলে যায়। তো এখান দিয়ে হচ্ছে বেগুনটা কাটা শেষ হয়ে গেছে, এখন হচ্ছে আলু কাটতেছে। আর আজকের রান্না এটি, আর আজকে হচ্ছে আমি খুব তাড়াতাড়ি ঘুম থেকে, ঘুমটা আসলে ভেঙে গেছিলো আমার, উঠে দেখি যে কি অবস্থা, অনেক খারাপ অবস্থা, তো তার জন্য একটু ভিডিও করছিলাম। তো ঠিক আছে, সম্পূর্ণ ব্লগটি দেখতে থাকুন, বাই বাই। তো আমি হচ্ছে এখানে বিছানা প্রত্যেক দিনের মতো যা হয় বিছানা নিয়ে আসছি, আর বিছানার অবস্থা নিজেরাই দেখেন অনেক খারাপ। এখন আমি বিছানাকে ঠিক করবো, আমার বিছানা আরও অনেক কাজ আসছে, প্রেশার প্রেশার প্রেশার, ওগুলো সব কিছু করতে হবে। লেটস গো। হচ্ছে আগে আমি বিছানা গুছাবো, মানে ঘুম থেকে কি করি মানে কি আর করবো, যাই আজকে অনেক কাপড় ঝোল জমছে, কাপড় কিছু ধুইতে হবে। আর এটা আমি কালকে এটা এই জায়গা থেকে সরাই দিছিলাম, তুই আবার এই জায়গায় আনে কেন রাখছিস? না এই কোনায় রাখার জিনিস তো এটা না। আর এটা কি, প্রত্যেকটা জিনিস রাখার একটা নিয়ম থাকে। কাপড় কাপড় এত হয়েছে মেশিনে দিতে হবে, এটা ছাড়া সম্ভব না। চাদরটা এখনো নোংরা হয়নি, দেখেন কত পরিষ্কার আছে। টেনশন নাই, দুদিনের মধ্যেই নোংরা হয়ে যাবে, আমার আবার পাল্টে দিতে হবে। তো আমি এখন চাদরটা বিছাবো, হয়ে গেছে। আর এখন হচ্ছে দিব ওই পাশে বালিশ, এই পাশে বালিশ, এই পাশে ওই পাশে, এই পাশে বালিশ দিব এই আর কি। এই যে সব রাখা শেষ হয়ে গেছে এখান দিয়ে, আর এখন হচ্ছে আমি আমারটা গুছাবো। আমারটা এটা হইলো, এবার আমারটা দেখেন এই তো আমাদের অবস্থা, তো যা থাকে আর কি, কুটুম উল্টা হ্যান ত্যান। তো আমি হচ্ছে আজকে চাদর পার করবো,
একদিন পর পর চাদর পাল্টাবো, চাদর তো ধুতো আমি, ধুই তো আমি, ডেলি ডেলি চাদরই পাল্টাবাই, পাল্টাবি তুই, কি সমস্যা? অবস্থা অনেক খারাপ, আমার অবস্থা খারাপ, তো এখন হচ্ছে আমি ওটার মতো আমারটা কেউ, এই তো আমারটাও বুঝানো শেষ, আর এখন দেখি ওখানে কি রান্না বান্না হইতেছে। আজকে কি রান্না? বেগুন আলু দিয়ে করে মাছ, আর এই পাশে ডাল, ডাল ভাত হয়েছে, এই যে ভাত ছিটকা দেওয়া, এই যে এখানে হচ্ছে মাছ ভেজেছে, কই মাছ আর বেগুন, এই যে বেগুন আর ধুয়ে রাখছে আর কি। তো ওখান দিয়ে হচ্ছে সব রান্না চলতেছে, আর নানি এদিক দিয়ে আসতেছে আর কি। তো ওখানে সব আমার বেডরুম গুছানো শেষ হয়ে গেছে, এই যে তো আমি হচ্ছে আরো কিছু কাজ আছে ওগুলো করে নিই, তারপর দেখাও করবো। অলমোস্ট ডাল আর ভাত হয়ে গেছে, আর কি মাছ রান্না করতেছি বেগুন আলু দিয়ে, কই মাছ। নানি আমারে যে ঝাড়িতে দিল মনে রাখবো। নানি নিচে বাঁশ কেন টাঙ্গে? এটা এই যে মহল্লার সবাই গরু রাখবে, দেখি এই পুরাটা, এই যে এখান থেকে শুরু করে ওই যে কাশেমদের গেট পর্যন্ত আর কি, ও ওখান থেকে শুরু করে ওই পর্যন্ত আমাদের গেট পর্যন্ত। আরে না তুই বেশি, এটা তো আমাদের আলাদা স্বপন কিনলে পরে এখানে করবে, ওইটা হচ্ছে এই যে ইয়াল লাইট পোস্ট আছে না, হ্যাঁ এখান থেকে ধরে কাশেমদের গাড়ি রাখার ওই জায়গা পর্যন্ত এটা করবে, কাশেমরা আরো কারা কারা রাখবে জানি না, আর এটা এখানে রাখবে স্বপনরা, স্বপনরা তো এখানে রাখবে, আর আরো এমনি খুচরা মানুষরা রাখবে, স্বপনরা রাখবে আর ওই যে বাবুরা রাখবে, আর এই পুরো চেঞ্জ করার দরকার আছে। আমি ওই যে আমার এই ফুটু দিকে দেখেন, আমি এদিকে আসে লাগাইছিলাম না, দেখেন এটা হয়নি, আমার কত মোটা করেছে দেখেন আমি কত করি, এক একটা ইয়েতে করি আসছে। হ্যালো মরিচ গাছের অবস্থা খারাপ, এটা হচ্ছে আমাদের তেঁতুল গাছ বিখ্যাত, কত তেঁতুল গাছ পড়ে গেছে। তো এই তো এখন হচ্ছে আমরা খাইতে বসছি, নাকি নানি খাবেন না? আমরা খাইতে বসবো, নানি ওখান দিয়ে ভাত নিতেছে, আমি এখন এইটুকুই ভাত খাই তার জন্য এইটুকুই নিছি, নানি ভাত তরকারি নেন নানি।
খেতে এসো না তুই খাবি না আমি তো আপনার ভিডিও ধরে আছি খান না তো এটা স্ট্যান্ডে লাগায় দিলেই তো হবে আমরা খাই এই যে আমিও খাইছি খায়নি তারপর দেখো আল্লাহ হাফেজ